এমন করে ভালো বললে যেন আমাকে দেখে তোমার মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হবে? কেন মন খারাপ করে কোনো লাভ নেই। মন খারাপ করো আর যাই করো, আমার কিন্তু কটা দিন এ বাসায় থাকতে হবে। এটা আপনার ভাইয়ের বাড়ি, আপনার ভাইয়ের সংসারে কটা দিন কেন? কয়েক বছর থাকলেও আমার কোনো সমস্যা নাই। সাজিন, তোমাকে আমি আসতে আসতে পথের মধ্যে এতক্ষণ তাহলে কি বোঝালাম? মামি যখন তার সিরিয়াল দেখবে কখনো তুমি তোমার কার্টুন দেখতে চাইবে না। মামি যখন তার সিরিয়াল দেখা বন্ধ করে তার রুমে গিয়ে একটু রেস্ট নেবে তখনই তুমি তোমার কার্টুন চ্যানেল দেখতে পারবে। কিন্তু তুমি হয়তো কার্টুন চ্যানেল দেখছো, সেই সময় মামি এসে উপস্থিত, তখনই তোমার কার্টুন চ্যানেল অফ, মামির সিরিয়াল অন। কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন যাও খালামণির রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কি রোজিনা, ঠিক আছে না? কি ঠিক আছে? এই যে তোমার সিরিয়াল দেখার ব্যাপারে কোনো ডিস্টার্ব করতে দিলাম না। দেখেন আপা, আপনি আমার বাড়িতে এসেছেন, কিন্তু খবরদার আমার সিরিয়াল দেখা নিয়ে কোনো খোঁটা দেবেন না। তোমাকে আমি খোঁটা দিলাম কোথায়? আমি তো তোমার সুবিধা করে দিলাম। আপনার কথার ইঙ্গিত আমি ঠিকই বুঝতে পারছি। আপনাদের ভাই বোনদের এই এক সমস্যা, আপনারা খোঁচা না দিয়ে কাউকে কোনো কথা বলতে পারেন না। রোজিনা, আমি বাসায় পা দিতে না দিতে তুমি আমার ভাই বোনদের নিয়ে কথা শুরু করে দিলে। আপনার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যা সত্যি সেটাই আমি বলছি। কাজী নজরুল ইসলামের সঙ্গে সংসার করছি আমি, আমি তাকে হারে হারে চিনি। তার মধ্যে দেবর যদি হয় এস এম সুলতান, ননদ রুনা লায়লা, সঙ্গে আছেন বোবা মামা, এদেরকে নিয়ে আমি কিভাবে যে এই সংসারে টিকে আছি সেটা একমাত্র আমিই জানি। রোজিনা, তুমি আমাদের চিরসবুজ রোজিনা, লক্ষ্মী একটা মেয়ে, সেজন্যই পারো। এইটাই 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 আপনাদের সমস্যা, মুখে মিষ্টি কিন্তু খাইয়ে দেন চিরতার পানি। ও, ভালো কথা মনে করেছো, চিরতার পানি না, তোমাকে একটু চিনি দিয়ে লেবু শরবত বানিয়ে দিই। ও, তুমি তোমার চিনি খাও না, ডায়েট করছো, তাহলে একটু ডায়েট কোক খাবে? আপা, আপনি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করবেন না। আপনি আমার বয়সে বড়, সম্পর্কেও বড়, আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো থাকবেন। আমি ছোট, ছোটদের সঙ্গে রসিকতা করতে হয় না, ছোটদের কোনো ব্যাপারে নাক গলাতেও হয় না। আমি তোমার সাথে কোনো রসিকতা করছি না রোজিনা, তুমি তো অনেকক্ষণ ধরে সিরিয়াল দেখো, এক নাগারে অনেকক্ষণ টিভি দেখলে দেখবে চোখ মুখ কেমন শুকিয়ে যায়, সেই জন্য শরবতের কথা বলেছি। দিব এক গ্লাস শরবত বানিয়ে? ধরেন তো আপা, রিমোটটা ধরেন। কেন রোজিনা, রিমোট দিয়ে আমি কি করব? আমি যে সিরিয়াল দেখছি এটা আপনার সহ্য হচ্ছে না আপা, দেখেন আপনি দেখেন। না 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 না, তোমার সিরিয়াল তো আমি দেখি না, তুমি আরাম করে দেখো, আমি একটু ফ্রেশ হই। খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।